সন্ধ্যা আপনাদের সাথেই আছি নুজহাত সাওম প্রিয় দর্শক শ্রোতা মহান ভাষা আন্দোলনে সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং জনপ্রিয় কথাশিল্পী নাসরিন জাহানের সঙ্গে আলাপচারিতা প্রথমেই চলতে থাকা প্রদর্শনী জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী দিলারা বেগম জলির একক চিত্রকলা প্রদর্শনী প্যারাবলস অব দ্য ওম প্রতিদিন দুপুর দুইটা থেকে রাত আটটা এই সময় প্রদর্শনী চলবে আঠাশ মার্চ পর্যন্ত বাংলা একাডেমির আয়োজনে বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা দু হাজার বিশ অমর একুশে গ্রন্থমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং ছুটির দিনে বেলা এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকছে অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে লেখক পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন দেখছিলেন চলতে থাকা প্রদর্শনী ও অমর একুশে গ্রন্থমেলার সময়সূচি এবার এনটিভি হাইলাইটস জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভি অনুষ্ঠান মালার রাতের আয়োজনে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে থাকছে অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ওয়াচ রাত আটটা বিশ মিনিটে দেখবেন ধারাবাহিক নাটক পরের মেয়ে মিতুল তুমি শুধু মিতুল না মরহুম ডাক্তার মিতুল এবিসিডি ফ্রম ঢাকা মেডিকেল কলেজ ইএফজিএইচ ফ্রম লন্ডন অ্যান্ড এক্স ওয়াই জেড ফ্রম নোওয়্যার ইনসুলিন শেষ হয়ে গেছে ইনসুলিন কিনতে হবে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা তো হবে না ও পাঁচশো টাকা আছে নিতে পারো তুই না খালি জ্বালায় রাত নয়টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডালিনা গ্ল্যামার ওয়ার্ল্ড রাত নয়টা চল্লিশ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ফ্যামিলি ক্রাইসিস চাকরি খুঁজতেছ হ্যাঁ আমি চাকরি খুঁজতেছি দারুণ চাকরি মাকে আমাদের দেওয়া হইব না আমি চিন্তা করছি জুমুরে পাইতে গেলে আমার কাছে দারুণ চাকরি দেওয়া হইব না কি করবো তাহলে ডাইরেক্ট ব্যবসা কিসের বিজনেস করবো প্রথমে চিন্তা করছি আমি ইয়া করবো খাতা কলমের ব্যবসা করবো খাতা কলম কেন খাতা কলম ব্যবসা করে আমাদের যদি কবি আছে না পোলাপাই যদি কবিতা লিখতে চায় ওরা মনে করেন মোবাইলে ট্যাপ টাইপ করতে করতে আঙুল আঙুল ব্যথা হয়েছে দরকার কি ওরা খাতা কলমে কবিতা লিখবে রায়ন ভাই প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেল আমরা আসলে কোনো কথা বলতেছি না আপনি মনে হয় কিচেনে একটা ইম্পর্টেন্ট কথা বলবেন বলেছিলেন রাইট আমরা তিন ভাই বোন রুমা আমাদের মধ্যে সবচেয়ে ছোট খুব আদরের ছোট বোন সেটা তো জানি ভাই রুমার কি কিছু হয়েছে আমি যখন ছোট ছিলাম তখন রুমা আরো অনেক ছোট ছিল রাত এগারোটা ত্রিশ মিনিটে থাকছে টক শো এই সময় এই ছিল এনটিভির অনুষ্ঠান মালার হাইলাইটস এরপর আসছি আলাপচারিতায় দর্শক আমাদের আজকের অতিথি জনপ্রিয় কথাশিল্পী নাসরিন জাহান চলুন কথা বলি তার সঙ্গে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কেমন আছেন ভালো খুব ভালো আছি আপনাকে যতবারই পাই শুভ সন্ধ্যা আলাপ চাইতে ততবারই ভীষণ ভালো লাগে এত অমায়িক একজন মানুষ আপনি এত বিনয় আছে আপনার মধ্যে কথা বলতেই আসলে ভালো লাগে অনেক ধন্যবাদ আচ্ছা বইমেলা চলছে আমাদের প্রাণের বইমেলা বইমেলার পুরো মাসটা আসলে আমাদের মন খুব ভালো থাকে আপনারা যারা লেখক আছেন তারা তো অবশ্যই বইমেলায় যাওয়া হয় এই মাসটাতে কতবার গিয়েছেন বা কেমন লেগেছে আমি গতকাল একটা অনুভূতি টুক ছিলাম সেই অনুভূতিটা ছিল এরকম যে বইমেলা এলে আমরা যারা তিরাশি উনিশশো তিরাশি থেকে মেলায় যাই বইমেলা এলে মনে হয় যে মেলায় না গেলেও মনে হয় যে আমরা মুখর একটা মুখর অবস্থা থাকে উৎসব উৎসব থাকে গেলে তো লাগেই যে গেলাম গেলাম সব পরিচিত অনেকের সঙ্গে দেখা হয় এবছরে মনে হয় এক বছর আগে দেখা হলো তারপর এক বছর পর দেখা হওয়ার পর মনে হয় যে
বোধ হয় কালকে দেখা হয়েছে। আমরা কেউ বলি না কেন বছরের মাঝখানে এলে না, কেন ফোন করলে না। মেলা এমন করে যে অভিযোগটাকে সমূলে মুছে দেয়, তো এইটা এরকম একটা অনুভব দেয়। তারপর বাসায় এলে দেখো যখন মেলা চলতে থাকে, হয়তো টেলিভিশন দেখলাম, দেখলাম যে চলছে মেলায় ইন্টারভিউ চলছে, মেলার খবর চলছে, ওইটা না দেখলেও মনে হয় ঢাকা একটা মেলা চলছে, মানে আমি আর নিঃসঙ্গ নেই। একদম। আচ্ছা আজ তো 25 তারিখ, বইমেলার একেবারেই শেষের দিকেই আমরা চলে এসেছি, আর মাত্র কয়দিন? 25 তারিখ নাকি? হ্যাঁ, আমার তো খবরই নেই যে আর তো 2-3 দিন আছে মাত্র। হ্যাঁ হ্যাঁ। এই বছরের বইমেলাটা কেমন হলো আপনার? আমার আসলে এই সোহরাওয়ার্দি উদ্যানে মেলাটা আসার পরে প্রথম 1-2 বছর আমি সিরিয়াসলি মানে বাচ্চাদের মতো একদম গোয়ারতমি করে মেলা যেতে চাইতাম না। আমি ওই যাওয়ার পর বা দিকে আমার পায়ে চলতো না, আমি ভাবতাম হয় না একটা শিশু থেকে বাংলা একাডেমির ভ্রূণ থেকে বড় হয়ে ওঠা মানুষ, আমি বাংলা একাডেমির প্রাণেরই মেলাকে জেনেছি, তখন সোহরাওয়ার্দি উদ্যানকে কিছুতেই না আমার একদম। আর তখন মাটির টেরিটারি ছিল, এখন কি একটু অভ্যস্ততা এসেছে? না, তখন আমি একবার গেছি, তো একবার যাওয়ার পর আর যাইনি, মন খারাপ করে আর যাইনি। আর তারপরে দেখা গেলো যে 1 বছর পরে অনেকে বললো যাও ইটাগুলো মাটিগুলো সুন্দর করে দিয়েছে। এর মধ্যে আর একটা করে টেলিভিশনগুলো ইন্টারভিউ দেওয়ার জন্য আমাকে মেলায় ডেকেছে, ও সিরিয়াসলি ধরেছে, কয়েকটা টেলিভিশন আছে একদম মানে হয় না কামড়ে ধরেছে, আসতেই হবে, আপনার মেলায় ভালো না লাগলে ঘোরার দরকার নেই, আপনি একটা কোনায় দাঁড়াবেন আমরা ইন্টারভিউ নেবো। ওই মেলায় গিয়ে দেখলাম কি একটা হঠাৎ করে অদ্ভুত বোধ অনুভব করলাম যে একাডেমি চত্বরে মেলা হলে আমরা ঠাসাঠাসি, ওটা ছিল শুক্রবার, আমি বললাম শুক্রবার মেলায় আসবো না, আমি কোনো শুক্রবারে মেলা যাই না, মানে এইবার সোনার উদ্যানে শুক্রবারে এসে দেখেন। সিরিয়াসলি গিয়ে দেখি যে এত স্পেস, মানে নিঃশ্বাস নেওয়ার এত জায়গা, তো এই স্পেসটা আমি খুব এনজয় তখন করতে শুরু করলাম। এখন সবচেয়ে বেশি এইবার এনজয় করেছি, এইবার আমার আসলে কীভাবে জানি আমার অনেক পাঠক, আমি আসলে একসময় ফেসবুককে খুব ফালতু মাধ্যম মনে করতাম, বারোয়ারির মাধ্যম মনে করতাম, কিন্তু খুব অসুখে পড়ে আমার কোনো এক না কোনো কারণে আমার ছোট বোন ঝর্ণা ইয়াসমিন আমাকে ধরিয়ে দিল যে তোমার যেহেতু খুব কথা বলতে কষ্ট হয় তুমি এটা এটা করে সময় কাটাও। তখন আমার পুরনো 20-25 বছর আগের বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায়, একটা নেশা হয়ে যায়, তো ওই ফেসবুকে পুরাতন বন্ধুদেরকে নতুন করে পাওয়া হয়। আচ্ছা, ওই যে 1983 সালের বইমেলার কথা বলছিলেন কথা প্রসঙ্গে, আর এখনকার বইমেলা অনেক 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 পার্থক্য। তখন তখনকার ছিল গ্রামের অষ্টমীর মেলা আছে না, হ্যাঁ ওই অষ্টমীর মেলা মতো ছিল। আমি আর আমার হাজব্যান্ড, আমাদের 83-এর বিয়ে, ওর বই আমার ওর বইও বেরোয় এবছর, তো আমরা করলাম কি ওর বই 84-তে বেরোয়, যাই হোক আমরা করলাম কি আমরা দুজন চলে গেলাম টেবিল চেয়ার নিয়ে, ইয়েতে করে ঠেলাতে করে টেবিল চেয়ার পেতে আমরা বই বিক্রি করছি, হাতে গোনা কয়েকটা স্টল আর সবাই টেবিল চেয়ার, বন্ধুরা যাচ্ছে এদিকে আসো এদিকে আসো আমার বই বেরিয়েছে, মানে বলে আমার ওই টপে বেরিয়েছে ওই কর্নারে, তোমারটা কিনবো আগে তুমিও কিন্তু আমারটা কিনবে, আমরা এরকম করতাম। কি মজা করে, কি মজা যে লাগতো না, আর বেশিরভাগই মাটিতে বসে। আমার জীবনে শ্রেষ্ঠ মেলা হলো একবার, তখন হুমায়ুন আহমেদ ক্রেজ চলছে, হুমায়ুন আহমেদের ক্রেজ শুরু হয়েছে মাত্র, তখন আমরা তখনও আমার ঘাস ছিল একাডেমি চত্বরে, আমরা বসে আমি আক্তার যেমন ইলিয়াস আর আমার আরও কয়েকজন বন্ধু মিলে আড্ডা মারছি, তখন হুমায়ুন আহমেদের বই লাইন দিয়ে কিনছে মানুষ, তো বন্ধুরা কেউ টিট কেড়ে দিচ্ছে, কেউ এ করছে এ করছে, তখন ইয়ে বলছেন ইলিয়াস ভাই বললেন এরকম বলো কেন, এই খুশি একটা সুন্দর দৃশ্য দেখো যে একটা বই মানুষ লাইন দিয়ে কিনছে, কত সুন্দর ব্যাপার। ওইটা ছিল শ্রেষ্ঠ। আর ও আচ্ছা, যেটাতে আমি আসি এখন উদ্যানে মেলা কেমন লাগলো, এবার আমি অনেক ওই যে ফেসবুক আছে, ফেসবুকের অনেক পাঠককে পেয়েছি যারা বই নিয়ে এসে আমার সঙ্গে দেখা করেছে, বা আমি ওদের নাম মনে রাখি নাই, ওরা কিছু মনে করেনি, এসে জড়িয়ে ধরেছে, হ্যাঁ বাপ বাপ। আচ্ছা, সেই সময় যে সময়টা বলছিলেন যে হুমায়ুন আহমেদের একটা ক্রেজ মাত্র শুরু হয়েছে, ওই সময় লেখালেখির প্যাটার্নটা একরকম ছিল, আর বর্তমান সময় লেখালেখির প্যাটার্নটা কিছুটা হলেও তো চেঞ্জ এসেছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিভাবে ধরা পড়ে? আমার কি যেমন 60-এর দশক এবং 50-60-এর দশক সমৃদ্ধ, 60-এ ধরা যাক সবাই সিরিয়াস লেখক, কেউ যে হালকা চালে, যে এখন যে দুটো ধারা, জনপ্রিয় সাহিত্যের একটা ধারা, তারপর সৃজনশীল সাহিত্যের একটা ধারা,
এটা তখন ছিল না, সত্যের ছিল না তেমন, বেশিরভাগই খুব আর কবিতা ছিল খুব স্লোগান মুখর। আমি যুদ্ধের শেষে ভেবেছিলাম যে সব লেখাগুলো যুদ্ধের যুদ্ধের রক্তে রাঙানো, কিন্তু খুবই উচ্চকিত, খুব সিরিয়াস সাহিত্য কিন্তু অত উচ্চকিত নয়। আচ্ছা, তো যাই হোক, এরপরে 80-তে এলাম আমরা, যখন একটা গ্রুপ আমরা ঠিক করলাম যে 70-এর যা হালকা ধারা সাহিত্য যারা করেছে ওদেরকে বর্জন করে আমরা আমাদের মতো। আর তখন লিটিল ম্যাগ 60-এও 70-এও লিটিল ম্যাগ ছিল, একটা সার্কেল ছিল লিটিল ম্যাগের। আমার হাজব্যান্ড কবি আশরাফ আহমদ, তারা লিটিল ম্যাগ তখন তারা শুরু করে, তারা তখন সারা রাত ব্যাপী আবৃত্তি কবিতা পাঠ করতো বইমেলায়। ওই লিটিল ম্যাগটা দিয়ে এটা আবার আমরা 80-তে এসে আমরা এক ঝাঁক লিটিল ম্যাগও করি। আমি একমাত্র আমার লেখা লিটিল ম্যাগেও যেতে পারবো কাগজে যেত। আর আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছাদে আমরা লেখকরা সব সিরিয়াস লেখক বিশ্ব সাহিত্য পড়ে ফেলেছি, এবং সুবিমল মিশ্র পড়ি, কাফকা, মার্কেস এইসব পড়ি, এবং আমরা সপ্তাহে সপ্তাহে এক লেখা পড়ে একজন আরেকজনের মন্তব্য করি। এরকম সাংঘাতিক প্রেরণার ব্যাপার ছিল সেটা। এইটা এরপরে দেখি বহুদিন নেই। আচ্ছা, তারপরে আড্ডার ছাদটা যে ছিল, কেন্দ্রের ছাদ ছিল, শাহবাগ ছিল, অনেক স্পেস ছিল আমাদের। আমি সবার সঙ্গে 9টা ছেলে, আমি একমাত্র মেয়ে। আমার একটা বন্ধু ছেলে মোর্শেদ অসাধারণ গদ্য লেখে, ও আমাকে প্রায় বলে নাসরিন হলো কফি হাউসের সুজাতা। ওই আমার হাজবেন্ডের একটা গাড়ি আছে, গাড়ি থেকে নামি, বলে কফি হাউসের সুজাতা। যাক, ওইটা থেকে এখন এই এখন যে অবস্থাটা চলছে, এবার বইমেলায় মানে ভালো লাগার আর একটা কারণ, অনেক সিরিয়াস সাহিত্যিক এখন নতুন যারা আবার এই বাজারি সাহিত্যের দিকে পিঠ ফিরিয়ে দিয়েছে, এরকম 10-12 জনের সঙ্গে আবার পরিচয় হয়েছে। আচ্ছা, একজনের চেয়ে আরেকজন অসাধারণ লিখছে এখন। আবার আমাদের মনে হচ্ছে মনে হচ্ছে 80-এর দশকের সময় যেরকম লিখতাম ওইরকম লিখে, এবং ওদেরকে আমি প্রচণ্ডই করে চেয়ার আপ করি। একজন লেখক যদি নারী হয় সেক্ষেত্রে কি পাঠকদের আসলে গ্রহণ করার ব্যাপারে কোনো রকম দ্বিধাবোধ কাজ করে? একটু কমেছে, এখন কমেছে। এক সময় আমি না আমি যখন ঢাকায় এলাম 83-তে, তখন এখানে অনেক মানে সাহিত্যের একটা পাতা আলাদা ছিল আর নারীদের পাতা আলাদা ছিল। তো আমাকে প্রত্যেকটা, তখন আমি মানিক বন্দ্যোপাধ্যায় পড়ে ফেলছি ক্লাস 7-এ, কবি আহসানাবি স্কুলে থাকতে আমার লেখা ছেপে ফেলেছে। তো আমি সবাই বলে খুব ইচ্ছে মানে শিখছে পাকা মেয়ে আর কি। তো যার ফলে আমি আমার বোধ বুদ্ধিগুলো খুলে গেছে বহু আগে। তো ওর মধ্যে কবি নাসির আহমেদ ছিল আমাদের পারিবারিক বন্ধু। আমার বিয়েও হয়ে গেছে আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার একটু আগে গিয়ে বিয়ে হয়ে গেছিলো, আমরা গেলাম একসঙ্গে হয়তো। তখন দেখা গেলো যে সবাই বলছে আপনি আমাদের নারীদের পাতা আছে লেখা দেন। আমি কিনা আমি আমি নারী লেখক না, আর বললো সাহিত্য পাতাটা কি পুরুষদের পাতা? বলুন না। আমি বললাম তাহলে এখানে কেন আমি লেখা ছাপা হবে না যদি লেখাটা ভালো হয়? তখন তারা বলে যে এখানে আসলে মেয়েরা তো খুব কম ভালো লেখে, ওরা তো খুবই সংসার নিয়ে ব্যস্ত থাকে, ওদের লেখার কোয়ালিটি অত ভালো হয় না, তো যার ফলে আমরা নারীদের পাতায়। আমি বলে আপনি একটা কাজ করুন, আমার লেখাটা পড়েন, ভালো হওয়ার কি দরকার নেই, ফেলে দেন, এরপর কোনো প্রাপ্তি নেই। আমি এক বছর, যেমন আমি হয়তো মহিলা পাতায় যদি বছরে 5টা লেখা দিতে পারতাম, সাহিত্য পাতার জন্য আমার 1-2 বছর পর্যন্ত অপেক্ষা করেছি আমি। তারপরে আমি সাহিত্য পাতায় লেখা দিয়েছি, এবং মহিলাদের পাতা নিয়ে প্রচুর এককভাবে আন্দোলন করেছি। প্রত্যেকটা ইন্টারভিউ প্রত্যেকটা জায়গায় আমি বলতাম যে মহিলাদের পাতাটা মহিলাদেরকে আরও নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, পুরুষরা কোনোদিন নারীদের পাতাটা উল্টেও দেখে না, তাহলে এই পাতাটা কার জন্য? আর ওই পাতাতে সবসময় থাকে পুরুষদের বিরুদ্ধে কথা। শেষে কি লাভ হয়েছে জানো? আমার ওই ওই প্রচেষ্টা আমিও মনে করি যে এটা আমার অর্জন। এখন সাহিত্য কোনো মহিলাদের আলাদা কোনো পাতা নেই, এখন মহিলা পাতা যায়, মহিলাদের ক্রাইসিস নিয়ে মহিলাদের সাহিত্য যায় না। একটা সময় আপনারা স্ট্রাগল করেছেন, সংগ্রাম করেছেন, আজকে হয়তো সেটার ফল ভোগ করছে বর্তমান সময়ে যেসব লেখকরা, নারী লেখকরা উঠে আসছেন। আচ্ছা, আবার এখন যারা নারী লেখক না, এখন তাদের অনেককেই আর আলাদা করা যায় না পুরুষ আর নারী। সেটাই, আসলে বইয়ের কন্টেন্টটাই কিন্তু মূল বিষয়। একটু বই মেলার প্রসঙ্গে ফিরে আসি, যেহেতু বই মেলার মাস চলছে, লেখক মানেই সেটা নারী হোক বা পুরুষ হোক, লেখক মানেই আসলে বই মেলার কেমন একটা উৎসব মুখর পরিবেশে লেখক থাকবেন এমনটা আমরা চিন্তা করি। লেখক যেমন থাকবেন, পাশাপাশি লেখকের বইও থাকবেন। এবারে বই মেলা আপনার কি বই এসেছে? আমার এবার দুটো বই বেরিয়েছে। আমি সম্প্রতি মানে গত 1-2 বছর
গত বছর থেকে আমি কবিতা লেখাও শুরু করেছি। আচ্ছা, আমার অবশ্য কবিতা লেখার চেষ্টাটা প্রথম থেকে ছিল বলে আমি গদ্যের মধ্যে কবিতা লিখতাম। সবাই বলতো নাসরিনের গদ্য কবিতা আক্রান্ত, কবিতায় ভরা, ওর প্রতিটা কাব্যে কাব্যে লাইনে লাইনে গদ্যের লাইনে লাইনে কবিতা। তো যার ফলে আমার তৃষ্ণাটা আর ছিল না আলাদা করে কবিতা লেখার। ওই যে ফেসবুক, হঠাৎ করে এখন দেখা যায় ফেসবুকে স্ট্যাটাস দিই, সবাই কমেন্ট করে অসাধারণ কবিতা, তাই বলে এটা কবিতার স্ট্যাটাস, আর একটা স্ট্যাটাস দিই অসাধারণ কবিতা। এরকম করতে করতে ডক্টর মাসুদুজ্জামান, সে তার তীরন্দাজ নামের একটা অনলাইন পত্রিকার জন্য আমাকে চেপে ধরলো যে তোমার এখান থেকে আমি চারটা কবিতা নিয়ে গেলাম। আমি এগুলো কবিতা না, এগুলো আপনি নেবেন না, একদম উনি মরিয়া হয়ে মানে ধরার আধ ঘন্টা মরণ যুদ্ধ হলো, সে নিবে আর আমি দেব না। তারপরে আমি একটা সাথে একটা ভাবনা ঢুকিয়ে দিলাম আমার মধ্যে যে এত করে, সেও তো একজন কবি, এত করে বলছে। আমার হাজবেন্ড তখন আবার তাকে আমি খুব সাংঘাতিক, আমি আবার আমার মানে শিল্প ভালো না লাগলে আমার বাবাও যদি সাহিত্য করেন বলেন যে মা বলতো ওই লেখাটা কেমন হয়েছে, আমি চুপ করে থাকবো, আমি মিথ্যা কথা বলতে পারি না। অন্য অনেক ব্যাপারে কম বেশি আপোষ করতে পারি, শিল্পের ব্যাপারে না। তো যে আশরাফ ভালো কবিতা লেখে বলে আশরাফকে বিয়ে করা এবং আশরাফের মতামতকেও খুব তোয়াক্কা করি, তখন আমি একটু একটু করে আশরাফকে বললাম আশরাফ একটু এখন তো আর গদ্য এত লিখেছে গদ্য, কবিতা কি হবে আমার দ্বারা? হ্যাঁ তোমার তো কবিতা হয়, আমি তুমি যে ধার দেখো আমার ধারা আলাদা তোমার ধারা আলাদা, দুটো ধারা আলাদা, আমি লিখি বলে তুমি লিখবে না, ইচ্ছা হলে লেখো। ও একটা প্রেরণা দিল আমাকে। আচ্ছা, কবিতার বইয়ের নামটা কি এবং কোন প্রকাশনা থেকে? গত বছরে কবিতার বইয়ের নাম ছিল এসেছি সূর্যাস্ত থেকে, ওটা পাঞ্জেরি বের করেছিল। এবছর বের করেছে অন্নপ্রকাশ। বইয়ের নাম মদের গ্যালাসে নাচে বরফের ওম। আরো একটি উপন্যাস বের হয়েছে কিন্তু এবারে বইমেলায় আপনার, সেটি সম্পর্কে একটু শুনি। আমি গত বছর একদম মানে 100-তে 100 ঠিক করে ফেলেছিলাম যে আমি আর উপন্যাস লিখবো না। আচ্ছা, কারণ আমি প্রথম উরুক্কুলি 5টা গল্পের উরুক্কু লিখি, আমার উপন্যাসের সংখ্যা প্রায় 23টি বড়দের উপন্যাস। তো 23টি উপন্যাস, একটি উপন্যাস থেকে একটা উপন্যাস আলাদা, এক্সপেরিমেন্টাল সুরিয়ালিস্টিক ম্যাজিক রিয়ালিজম এইরকম নানা রকম নিরীক্ষা করতে 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 নিরীক্ষার একটা একটা আছে, ক্লান্তি আছে, একটা পর্যায়ে আমি স্বতঃস্ফূর্ততা আছে নিরীক্ষার মধ্যেও, একটা পর্যায়ে দেখলাম যে আমি আর আলাদা করতে পারছি না, রিপিটেশন হয়ে যাচ্ছে। তখন ঠিক করলাম যে আমি আর একটা কাজ করি, আর কসরত করে লিখবো না। আচ্ছা, তো আমি আর উপন্যাস লিখবো না। যথারীতি আমার আশরাফ আহমদ তার স্বর্ণাপন্না হলাম, আমার সন্ধ্যায় কী করা যায়, ও আমাকে পরামর্শ দিল তুমি একটা কাজ করো না, তুমি বাকি জীবন তুমি তোমার যদি বয়স 80 হইতো এখন, আর তোমার টোটাল বইয়ের সংখ্যা 55টা, মানে 80 হইলে তো তুমি 55টা বই, তাতেও মানুষ বলতো অনেক বই হয়ে গেছে ওনার। সিরিয়াস সাহিত্য যারা করে ওদের বই কিন্তু এত বেশি হয় না। তো যার ফলে আমি না যখন সিদ্ধান্ত নিয়ে ফেললাম আর লিখবো না, উরুক্কু সময় কোনো হয়নি জীবনে, কোনো দিন হয়নি। এক রাত আমি হঠাৎ করে একটা একটা কুৎসিত মেয়ে আর একটা নার্সিসাসের মতো সুন্দরী মা, একটা থিম আমার মাথার মধ্যে ঘুরতে শুরু করলো। এমনি আমি ঘুমাচ্ছি না আর থিম ঘুরছে, ঘুরতে 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 বহু দূর চলে গেলাম, ভোর হয়ে গেল। তারপরে আমি ভাবলাম বাবা এরকম ঐশ্বরিকভাবে একটা উপন্যাস আমার মাথার মধ্যে এসে গেলো, আমি খুব সাংঘাতিক বসে গেলাম, তখনই বসে শুরু করে দিলাম। আর বহুদিন পর কষ্টহীন ভাই একটা উপন্যাস দেখলাম যে মেয়েটার মা নিজেকে নার্সিসাস মনে করতো, এত সুন্দরী ছিল সে, আয়নায় সারাক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকে দেখতো, তারপরে তাকে উঠিয়ে নিয়ে চলে গেল একটা পাড়ার কুৎসিত দেখতে একটা ছেলে, মানে কুৎসিত মানে মানে ব্যবহারে কুৎসিত দেখতে কুৎসিত, উঠে নিয়ে ওকে দেখা যায় পিটাতো, পিটিয়ে শারীরিক সম্পর্ক করতো, তারপরে আবার পা ধরে জড়িয়ে কাঁদতো, এই করতো, এরকম একটা মেয়েটা প্রায় অপ্রকৃতিস্থ মতো হয়ে যায়। ওই গল্প তো এরকম না, এটা ফ্ল্যাশব্যাকে আসে, গল্প শুরুই হয় কিশোরী কন্যা আর মার কাহিনী থেকে, এটা ফ্ল্যাশব্যাকে এরকম আসে। তারপরে মাটা যখন ফিরে আসে, ফিরে আসার পর অপ্রকৃতিস্থ মতো হয়ে যায়, তখন তার সে প্রেগনেন্ট হয়ে ফেরত আসে, তখন তার বাচ্চাটা হয়, যখন বাচ্চাটা মুখ দেখে দেখে যে হুবু তার হাজবেন্ড ওই ওই গুন্ডার মন্টুর মুখ দেখে আবার অজ্ঞান হয়ে যায়। আস্তে আস্তে ধীরে ধীরে মাটা না ওর মধ্যে একটা মায়া আবিষ্কার করে ফেলে, এরপর সে বান্দরবান চলে যায়। এখানে আছে অনেক কাহিনী বান্দরবানে আরো দুই একজন বন্ধু, মানে এই উপন্যাসের শেষ অংশটুকু জানতে হলে অবশ্যই পাঠক এবং দর্শকদের, হ্যাঁ এটা দ্বন্দ্বটাই এরকম, মেয়েটা মাকে আমার নিজেরই আসলে ভীষণ আনন্দ, মেয়েটা মাকে সহ্য করতে পারে না মার সৌন্দর্যের জন্য, আর মা মেয়ে যাতে মাকে সহ্য করে, মা
সাজাগোজা বন্ধ করে দেয়, মাথায় তেল দিয়ে থাকে, কিছুতেই মেয়েকে সুখী করতে পারে না, মেয়ে মাকে মা বলে ডাকেই না। হ্যাঁ, এবং এই বইটির নাম হচ্ছে সূর্যাস্তের শেষ রং। ভীষণ চমৎকার একটি গল্প, ভীষণ চমৎকার একটি প্রেক্ষাপট, উপন্যাসটিও ভীষণ চমৎকার হবে নিঃসন্দেহে। শেষটি জানার অপেক্ষায় থাকলাম, বের করে সেটি পড়বে তেমনটাই প্রত্যাশা। ভীষণ ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলতে গেলে, কথা শেষ হওয়ার না, আরও অনেক গল্প বাকি ছিল, হয়তো অন্য কোনো সন্ধ্যায় আমরা এমন কোনো আয়োজনে আবার গল্প করব। খুব ভালো থাকবেন সবসময় আমাদের আয়োজন আসার জন্য। তুমিও অনেক ভালো থাকবে, আর আমাকে ক্ষমা করে দিও, তোমার কথা কেড়ে নিয়ে নিয়ে আমি কথা বলেছি, এটা আমার খুব বাজে একটা অভ্যাস। অনেক ধন্যবাদ NTV-কে, অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আলাপে আলাপে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, প্রযোজক শুভ সন্ধ্যা, NTV, BSSC ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল অ্যাড্রেস shubhosondha@ntvpd.com। প্রিয় দর্শক, NTV-তে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা।